হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বম্ব অ্যান্ড দ্য বিউটিফুল। আজকের এই ভিডিওটা যে হচ্ছে এটা অনেক ইউজফুল ভিডিও হচ্ছে, তো এটা আপনারা অবশ্যই লাস্ট অবধি দেখবেন। ইউজফুল কেন, কেন কি আজকের ডেটে আমরা সবাই নিজেদের মানে হেয়ার কেয়ারের জন্য, চুলের জন্য অনেক বেশি কনসার্ন থাকি, কেন কি আজকাল হেয়ার ফল আর ড্যান্ড্রাফ আর এটা খুব বেশি। এটা আজকের থেকে না অবশ্যই অনেক মানে টাইম থেকে আছে এই জিনিসটা, বাট আজকাল একটু স্ট্রেসফুল লাইফের জন্য এইসব জিনিসগুলো একটু বেশি বেড়ে গেছে। এটাকে কীভাবে আমরা কন্ট্রোল করতে পারি আর কী ইউজ করলে আমরা এই জিনিসটাকে অ্যাভয়েড করতে পারি আর কী ইউজ করলে আমরা এটার বেনিফিটগুলো মানে যে অ্যাকচুয়াল যে বেনিফিট হয় একটা হেয়ার অয়েলের ওটা পেতে পারি, এটার জন্য এই ভিডিওটা আপনারা এন্ড অবধি দেখুন। ফার্স্ট অফ অল আপনারা টাইটেল দিয়ে বুঝে গেছেন যে এই ভিডিওটা একটা হেয়ার অয়েলের উপর আছে, যেটি হচ্ছে অনিয়ন হেয়ার অয়েল। আচ্ছা, অনিয়ন পেঁয়াজ, সবাই জানে যে পেঁয়াজের রস চেমার ওটা আমাদের চুলের জন্য কতটা ভালো হয়, চুলে রিগ্রোথ করে পেঁয়াজের রস। পেঁয়াজের রস এমনিও আমি মানে সপ্তাহে একবার করে লাগাই, সপ্তাহে একবার একটা ছোটো থেকে পেঁয়াজকে গ্রেট করে ওটা রস বার করে ওটার মধ্যে একটুখানি জাস্ট ক্যাস্টর অয়েল দিয়ে আমি নিজের এই স্ক্যাল্পগুলোতে পুরো স্ক্যাল্পে রাব করে দিই ভালো করে, আর ওটাকে হাফ অ্যান আওয়ার ছেড়ে দিই, আর তারপরে ওটা শ্যাম্পু করি আমি। তো আমার চুলগুলো অনেক অনেক ভালো থাকে, অনেকই সফট থাকে। প্লাস আজকে আমি যেই বিষয়ে কথা বলতে চাইছি ওটা হচ্ছে অনিয়ন হেয়ার অয়েল। অনিয়ন হেয়ার অয়েল আমি লাস্ট 2 বছর ধরে ইউজ করছি, আমি অনেক বেনিফিট পেয়েছি, কোনো রকমের কোনো মানে আমার কিছু ক্ষতি হয়নি ওটা লাগিয়ে, যে আরও বেশি চুলটা আমার ঝরতে লাগছে বা ড্যান্ড্রফ হয়ে যাচ্ছে এরকম কিছু হয়নি, আমার অনেক বেশি বেনিফিটই পেয়েছি। অনিয়ন আর অনিয়ন যে হয় রেড অনিয়ন, ওইটার মধ্যে একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল আর অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি হয় যেটা কি আমাদের হেয়ারকে রিগ্রোথ করে আমার থেকে। প্লাস অনিয়ন চুলের জন্য যেটা আমি বললাম যে কি খুবই খুবই ভালো থাকে, ড্যান্ড্রফ একদম খতম করে দেয়, খুব তাড়াতাড়ি যে আমাদের গ্রে হেয়ার যে সাদা চুল হয়ে যায় ওইটাকে মানে অ্যাভয়েড করে, খুব তাড়াতাড়ি আসতে দেয় না, সেটার জন্য অনেক বেশি ভালো হচ্ছে। আর স্পেশালি আজকে আমি যে প্রোডাক্টটার বিষয়ে বলতে চাইছি ওইটার মধ্যে এত কিছু মানে ইনগ্রিডিয়েন্টস মেলানো আছে যে কি ওটাকে মানে একটা সিঙ্গেল বটলের মধ্যে আপনি সব কিছু পেয়ে যাবেন, ওটার মধ্যে অনেক কিছু আছে। তো আমি চট করে আপনাদের বলে দিই যে কি অ্যাকচুয়ালি এর মধ্যে কী কী আছে। তো এটা হচ্ছে ওটা অনিয়ন হেয়ার অয়েল, এটা অনেক ভালো হচ্ছে, অনেক বেনিফিট দেবে আপনাদের, যদি আপনাদের অনেক বেশি হেয়ার ফল হচ্ছে, ড্যান্ড্রফ হচ্ছে আর মানে চুল আবার থেকে রিগ্রোথ হতে প্রবলেম হচ্ছে, এটা অনেক বেনিফিট দেবে। এটা আমি ইউজ করি প্রায় এতটা বোধহয় আমার আছে, এতটা আছে। আর এটা শেষ হওয়ার আগে আমি আরেকটা নতুন নিয়ে এসে রেখেছি, কেন কি আমি এটা ছাড়া আর মানে কোনো হেয়ার অয়েল আর ইউজ করছি, তবে তো আমি এটা ইউজ করেছি এরপরে আমি আর কোনো হেয়ার অয়েল ইউজ করি না। ঠিক আছে, আমরা চট করে দেখিনি যে এর মধ্যে কী কী আছে। ওকে, আর এটা কী কী করে আমাদের চুলে, হেয়ার ফল রেস্কিউ ফার্স্ট অফ অল, হেয়ার রিগ্রোথ, ড্যান্ড্রফ কন্ট্রোল, স্ক্যাল্প ময়েশ্চারাইজার, অ্যান্টি গ্রে, হেয়ার নারিশমেন্ট। এর মধ্যে অনিয়ন সিড অয়েল আছে, আগন অয়েল হুইচ ইজ অ্যাগেন ভেরি গুড ফর হেয়ার ফর স্কিন, দেন স্যান্ডেলউড অয়েল, রোজ অয়েল, মানে এত কিছু একটা সিঙ্গেল বটলের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন, অনেক বেনিফিশিয়াল হচ্ছে। এর মধ্যে ইনগ্রিডিয়েন্টস কী কী আছে আমি বলে দিচ্ছি আপনাদের, রেড অনিয়ন, ভৃঙ্গরাজ আছে, ভিটামিন ই, রোজ অয়েল, স্যান্ডেলউড অয়েল, শিয়া বাটার, ম্যাঙ্গো বাটার, ঠিক আছে, আর আছে হিবিস্কাস, সানফ্লাওয়ার অয়েল আছে, ক্যাস্টার অয়েল আছে, যেটা খুবই উপকার, যেন আমি বললাম আপনাদের যে আমি পেঁয়াজের রসের মধ্যে একটুখানি ছোটো টেবিল স্পুনের মতো একটা ক্যাস্টার অয়েল একটুখানি দিই আর পুরো স্ক্যাল্পে লাগিয়ে তারপরে ওটা ধুয়ে নিই। দেন এর মধ্যে আর্গান অয়েল আছে, জোজোবা অয়েল আছে, আর এর মধ্যে আছে ব্ল্যাক সিড অয়েল, আর অনেক কিছু, মানে এই একটা সিঙ্গেল বটলের মধ্যে আপনি এত কিছু বেনিফিট পেয়ে যাচ্ছেন, আর অনেক 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 ভালো। একটু এক্সপেন্সিভ হচ্ছে এটা, এটার কস্ট হচ্ছে 549, আই থিঙ্ক অ্যামাজনে একটুখানি ডিসকাউন্টে পাওয়া যাবে, আমি সব কিছু অ্যামাজন থেকেই অর্ডার করি, তো অ্যামাজনে ডিসকাউন্টে পাওয়া যাবে ভালোভাবে, বাট ইয়া এটা খুব ভালো হচ্ছে, খুব উপকারী হচ্ছে, আমার চুল ঝরাটা অনেক, আমি এটা বলবো না 100% একদম কম হয়ে গেছে, কেন কি এটা কখনো পসিবল হয় না যে কি কারণ একদমই চুল ঝরছে না, একটা দুটো বা একটু আর চুল ঝরে, কিন্তু হ্যাঁ এইটা ইউজ করার পর আমার চুল অনেকটা কম ঝরছে। প্লাস আমার ড্যান্ড্রফ একদম নেই, সেটা আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, আমার ড্যান্ড্রফ নেই, একদম ড্যান্ড্রফ নেই তার চুল, আর আমার চুলের গ্রোথ ভালো,
ভালো হয়। আর চুলের জন্য শুধু তেলই নয়, মানে আমি আপনাদের এটাই বলবো যে কি নিজের যে ডেলি যে আমরা খাওয়া দাওয়া করি ওটা অনেক ইম্পর্টেন্ট হয়, প্লাস কোন শ্যাম্পু কোন কন্ডিশনার কী করছি আমরা, সপ্তাহে উইকে অ্যাটলিস্ট দুবার আপনারা হেয়ার ওয়াশ করুন, আর কন্ডিশনার অবশ্যই লাগাবেন, তাতে চুলটা যা আছে আরও সফটনেস থাকে আর ভালো থাকে। আর যখনও আমরা শ্যাম্পু করবো তখনই তার একদিন আগে, যেরকম আমি যদি সানডেতে শ্যাম্পু করছি তো আমি স্যাটারডে নাইটে খুব ভালো করে নিজের স্ক্যাল্পে এটা দিয়ে মাসাজ করে নিই, রাতভর এটাকে ছেড়ে দিই, তারপরের দিন মর্নিংয়ে আমি শ্যাম্পুটা করি, আমার চুলগুলো একদম সফট আর সিল্কি আর খুবই মানে খুবই ভালো হয়ে যায়, ট্রাস্ট মি। তো এটা অবশ্যই ট্রাই করবে, একবার ট্রাই করে দেখুন আপনারা, আপনাদের আমি গ্যারেন্টি দিই বলছি আপনারা অনেক 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 বেনিফিট পাবেন আর আপনাদের অনেক ভালো লাগবে। আমি আগে চেষ্টা করবো নিজের আমি কোন শ্যাম্পু ইউজ করি, কোন কন্ডিশনার ইউজ করি, আর মানে মাঝে মধ্যে আমি কোনো কোনো হেয়ার প্যাকসও ইউজ করি, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ডেফিনেটলি। আর আর কী কী মানে ইউজফুল হয় না হয় আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, কিন্তু এই হেয়ার অয়েলটা প্লিজ একবার আপনারা ট্রাই করবেন, আমি সত্যি বলছি আপনাদের অনেক লাভ হবে। আর না সেটাই করা ছিল, তো এটা একবার ইউজ করবেন, এতটাই বলবো। আজকের এই ভিডিওটা আপনাদের কিরম লাগে, যদি আপনাদের আজকে এই ভিডিওটা ইউজফুল লেগেছে ভালো লেগেছে তো আপনারা আমার এই ভিডিওকে লাইক করবেন, অবশ্যই শেয়ার করুন সবার সঙ্গে, এটা সত্যি করে ইউজফুল ভিডিও হয়েছে তো এটা শেয়ার করবেন আপনারা সবার সঙ্গে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আমি এরকম ইউজফুল ভিডিও নিয়ে আসবো অনেকগুলো আপনাদের সঙ্গে, আপনাদের সামনে প্রেজেন্ট করব, কেন কি আমি যে ভিডিওগুলো নিয়ে আসি আর যে মানে টপিকের উপরে আমি এখানে আপনাদের জানাই ওটা একদম জেনুইন, যে বলতে পারি আমি জেনুইন রেজাল্ট আপনাদের জানাই যে সত্যি কোন জিনিসটা ইউজ করলে ভালো হয় কোনটা ভালো হয় না, তো এটাই আমি বলতে চাই। তো আমার এই ভিডিওটাকে লাইক করে দিন, শেয়ার করে দিন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনি আমি আপনাদের সঙ্গে দেখা করছি নেক্সট ভিডিওতে, বাই বাই, টেক কেয়ার।